একটানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সব উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সড়ক প্লাবিত হয়ে বসত ঘরে পানি ঢুকে পড়েছে। এর ফলে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে সেখানকার মানুষজন। ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি সকাল 9টায় বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বিপদসীমা অতিক্রম করে 3 সেন্টিমিটার উপরে চলে গেছে দিরাই উপজেলায়। সীমান্ত উপজেলা দোয়ারা বাজারে ঢলের পানিতে প্লাবিত হয়ে সড়ক ডুবে বেশ কয়েকটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই অবস্থা তাহিরপুরে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের শক্তিয়ার খালা দুর্গাপুর সহ বেশ কয়েকটি জায়গায় পানি ওঠায় বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। দুর্ভোগ আর ভোগান্তি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে সাধারণ মানুষজন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় গত কয়েকদিন মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বছরের সর্বোচ্চ 332 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল। আজও সুনামগঞ্জে 170 মিলিমিটার এবং ছাতকে 218 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে, তবে ভারতের চেরাপুঞ্জিতে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে ঢলের পরিমাণ কিছুটা কমতে পারে। বন্যা মোকাবেলায় জরুরি সভা করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রয়েছে উদ্ধার কাজের জন্য নৌকা, স্বেচ্ছাসেবক, খাবারের জন্য চাল, নগদ টাকা, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যে কোনো সময় বন্যা মোকাবেলা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। দর্শক, বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।